টেবিলের হাইশা গুলো যেগুলো আছে একদম চতুর সাইডে নকশা গুলো আছে স্যার একদম সিম্পল এর মধ্যে চাইলে আপনি গদির কালারটা চেঞ্জ করতে পারবেন এই চেয়ারের কালারও চেঞ্জ করতে পারবেন এটাও সেগুন কাঠ দিয়ে করা দেখেন এটা একদম সিম্পল গাড়িটা দেয়া আছে একদম প্লেন মাঝখানে হালকা নকশা দেওয়া আছে এটা ময়ূর ডিজাইন একদম ময়ূর পাখার মতো কিন্তু ডিজাইনটা দেখেন আবার কাঠগুলো একদম সলিড কাঠ কিন্তু এগুলো এটাও সেগুন কাঠ দিয়ে করা দেখেন অনেক সুন্দর করে কিন্তু কাজগুলো করার চেষ্টা করছি আমরা চাইলে আপনারা এটা কাপড় দিয়ে করে নিতে পারবেন কাপড় দিয়ে সিনের কালারও চেঞ্জ করে নিতে পারবেন টেবিলের যে ফ্রেমটা সেম কিন্তু এটা চিটাগং সেগুন দিয়ে করা আমাদের এটা তারপরে যারা ড্রেসিং রুম দেখাবো আমি রাউন্ড সিস্টেমের এটা এই দেখেন এটা কত সুন্দর হবে কিন্তু এটা ঘুরবে খুবই সুন্দর মানে মাঝখানে খাবার থাকবে ঘুরিয়ে ঘুরিয়ে খাবে অনেকে তো তুলবিচি কালার পছন্দ করে তাদের জন্য আমরা এটা করে রাখছি যদি এটা টেবিলটা আমাদের কাছ থেকে যদি সরাসরি দিতে চান প্রাইস কম আছে ডিসপ্লেতে এগুলো কাঠের গ্যারান্টি কত দিনের দেন কাঠের গ্যারান্টি আপনাকে আপনি লাইফ গ্যারান্টি দিতে পারবো এগুলো সলিড চিটাগং সেগুন কাঠ দিয়ে করা আর ঘুনে খাবে না ঘুনে খাবে না এগুলো ওকে দর্শক আজকে দেখাবো আপনাদেরকে খুবই চমৎকার লাক্সারিয়াস কিছু ডাইনিং টেবিলের কালেকশন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিল প্রচুর রাখা আছে এবং কাঠের ডাইনিং টেবিল যারা আসলে সেগুন কাঠের অরিজিনাল সেগুন কাঠের মধ্যে যারা লাক্সারিয়াস সব ডাইনিং টেবিল নিতে চান তাদের জন্য আজকে আমরা চলে আসি ফুলঝুরি ফার্নিচারে আমাদের সঙ্গে তপু ভাই আছেন তপু ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি আছি ভাই আলহামদুলিল্লাহ জি আচ্ছা প্রথমে আমি আমাদের অ্যাড্রেসটা বলে দেই হ্যাঁ হ্যাঁ ঢাকা উত্তর বাড্ডা বাড্ডা জেনারেল হসপিটাল ঠিক অপোজিট আমাদের শোরুমটা ফুলঝুরি ফার্নিচার ওকে ওকে আমাদের পুরোটাই কিন্তু চারতলা বিল্ডিং আমাদের পুরোটাই শোরুম এটা তো আজকে আমি প্রথমে শুরু করব কিছু ডাইনিং টেবিল দিয়া ওকে তো ডাইনিং টেবিল আমি প্রথমে দেখাবো দেখেন এই যে একটা ডাইনিং টেবিল এটা পুরোটাই কিন্তু সেগুন কাঠের ডাইনিং টেবিল এটা আচ্ছা আচ্ছা জি তো এই যে এই কাজগুলো যেগুলো আছে এটা কিন্তু পুরো সলিড পিতলে কাজ করা এটা হুম হুম তো এটা পিতলে কাজ করা আছে পুরো ফুল ভিক্টোরিয়া দিয়ে করা আছে নিচে পায়গুলো যেগুলো দেখতেছেন সলিড অনেক গোটা কাজ দিয়ে কিন্তু করা এগুলো আপনার আচ্ছা গোল্ডেন কালার প্লাস কাট কালার দুটো কালার দিয়ে করা এটা ওকে এই যে টেবিলটা দেখাই টেবিলটা হলো আপনার ছয়টা চেয়ার সহ টেবিল এটা হুম হুম টেবিলের উপরেও কিন্তু আপনার পিতলে কাজ করা আছে পুরোটা টেবিল দিয়ে জড়িত আছে একদম আচ্ছা 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 পায়গুলো আছে ভিক্টোরিয়া কাজ করা আছে পায়ের হাইজগুলো আছে সেম নকশা দিয়ে কাজ করা ওকে তো এখানে আরেকটা ডাইনিং টেবিল দেখাবো আমি দেখেন এটাও এটা ওটার থেকে একটু সিম্পল এটা এটাও সুন্দর গাড়িতে দেওয়া আছে পিতলে কাজ করা এটা আচ্ছা তো চেয়ারগুলো দেখেন একদম সিম্পলের ভিতরে সিস্টেমগুলো অনেক সুন্দর করে কিন্তু ডিজাইন করা করছে আপনি দেখেন হুম হুম সুন্দর করে কিন্তু নকশা করা আছে সিম্পলের ভিতরে এটা ওয়াও তো চাইলে এর থেকে যদি কোনো কাস্টমার কাস্টমাইজ করে নিতে চায় সেটাও করে দিতে পারবো আমরা আচ্ছা 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 এদিকে আরো ডাইনিং টেবিল আমি দেখাবো দেখেন এই টেবিলটা একদম ফুল টপের উপরে ফুল নকশা করা কিন্তু এটা পুরোটাই ফুল নকশা করা জি ফুল নকশা করা এটা বাহ তো সব কিন্তু হাতে কাজ করা আমাদের এগুলো আচ্ছা আচ্ছা হাতের কাজ জি অনেক মোটা মোটা কাট কিন্তু এটা পাতলা কাট না এটা আচ্ছা আচ্ছা অনেক কাটের উপরেই এই কাজটা করা আছে আমাদের এটা আচ্ছা আচ্ছা তো এটার সঙ্গে ছয়টা চেয়ারও আছে দেখেন চেয়ারটা আমি দেখাই ওকে উপরে এটা কিন্তু ফুল পিতলের কাজ দিয়ে করা কিন্তু এটা আমাদের পিতলের ডিজাইন করা আর এখানে দেখেন নকশা করা আছে কিন্তু সুন্দর করে নকশা সব হাতের নকশা আচ্ছা আচ্ছা আর পায়গুলো কিন্তু দেখেন ভিক্টোরিয়া কাজ করা আছে পায়গুলো হুম 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 এগুলো কাঠের গ্যারান্টি কত দিনের দেন কাঠের গ্যারান্টি আপনাকে আপনি লাইফ গ্যারান্টি দিতে পারবো এগুলো আচ্ছা আচ্ছা জি এগুলো সলিড চিটাগং সেগুন কাঠ দিয়ে করা আর ঘুনে খাবে না জি ঘুনে খাবে না এগুলো আচ্ছা তারপরে এই যে আরেকটা আছে সিম্পলের ভিতরে একদম সিম্পল এটা অনেক সিম্পল ডাইনিং টেবিল চাই তাদের জন্য এটা নিতে পারেন একদম সিম্পল এটা তো পায়গুলো কিন্তু সিম্পল এটা ওকে এগুলো ডাইনিং টেবিলের ভিতরে আমার কাছে আসলে ইনশাল্লাহ সব ধরনের ডাইনিং টেবিল পাবেন আমি আরও ডাইনিং টেবিল দেখাবো এই যেটা চেয়ার দেখাই দেখেন একদম ফুল নকশাকে দেখি যদি করা এটা একদম দেখেন সব হাতের নকশা কিন্তু এগুলো আমাদের আচ্ছা 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 কোনো একটা কাজের ফিনিশিং দেখলে আমাদের বুঝতে পারবেন যে কতটা নিখুঁতভাবে কাজ করি আমরা এটা ওকে পায়গুলো আপনি দেখেন সেম ভিক্টোরিয়া কাজ দিয়ে করা কিন্তু এটা তো এটার যে থিকনেসটা আছে চেয়ারের পাকা 2 ইঞ্চি তো কিন্তু করা হয়েছে এটা আচ্ছা খুবই দারুণ জি তো এর টেবিলটা দেখেন একদম অনেক সুন্দর করে টপ দিয়ে কাজ করা এটা আমাদের আছে আচ্ছা টেবিলে পায়গুলো আমি দেখার চেষ্টা করব দেখেন এই যে কাজগুলো অনেক মোটা হ্যাঁ এবং কাজগুলো কিন্তু নিখুঁত অনেক মোটা কাজ থেকে কিন্তু পায়গুলো নেওয়া হবে আচ্ছা ভাই এগুলো এগুলো কি আসলে লেকার করা কিনা জি এগুলো লেকার করা ভাই লেকার করা জি লেকার আচ্ছা লেকার করা এই লেকারের আসলে কি গ্যারান্টি হয় কোনো লেকারে গ্যারান্টি বলতে আপনারা এগুলো কালার 10-20 বছর ভালোভাবে ইউজ করতে পারবেন আচ্ছা 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 তাহলে হাতে যেগুলো করা হয় সেগুলোর থেকে এগুলো কিন্তু অনেক টিকসই হবে কালার আচ্ছা আচ্ছা আর গ্লসি বেশি হয় এটা আপনার ওকে এই যে দেখেন এটা দেখাবো ডাইনিং টেবিল আমি ওকে এটা অর্ডার থেকে একটু বড় সাইজে করা আছে হুম হুম পুরোটা এই নকশা করা দেখেন এই যে এটা একদম ফুল নকশা করা এটা ওকে টেবিলের টপটাও একদম ফুল নকশা এবং এই নকশার সাথে মিল রেখে কিন্তু গ্লাসটা কাটা না হ্যাঁ 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 একদম মিল করে রেখে কিন্তু গ্লাসটা কাটা আমাদের ওকে অনেক সুন্দর জি টেবিলের হাইশা গুলো যেগুলো আছে একদম চতুর সাইডে কিন্তু নকশাটা আছে কিন্তু আমাদের চতুর সাইডে নকশাগুলো আছে পায়ের সঙ্গে ডিজাইনটা সুন্দর করে মিল রেখে
এবং দেখা যায় যে এরকম ডিজাইনের ফার্নিচার কিন্তু অনেক সময় অনেক ভালো ব্র্যান্ড শোরুমেও পাওয়া যায়। জি জি, আমাদের আমি এজন্যই বলছি যে আমাদের শোরুমটা আপনারা আসবেন, আসে ভিজিট করবেন, যদি ভালো লাগে তারপরে একটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়ে। আচ্ছা আচ্ছা, কারণ আগে মাল কেনার আগে যাচাই করেন যে মাল সঠিকভাবে আমরা পাবো কি পাবো না মার্কেটে। আচ্ছা, তো এই যে দেখেন আরেকটা ডাইনিং টেবিল দেখাবো আমি, এটা হলো হাতিলে ডাইনিং টেবিল ওয়ারের ডিজাইনটা, একদম সিম্পলের ভিতরে এটা। আচ্ছা, একদম সিম্পলের মধ্যে। জি, চাইলে আপনি গদির কালারটা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এই চেয়ারের কালারও চেঞ্জ করতে পারবেন, যেভাবে নিতে পারবেন ঠিক সেভাবে আমরা দিতে পারবো এটা। হুম হুম, এর সাথে আরেকটা ডাইনিং টেবিল আছে দেখেন, এটা এটা কিন্তু সিম্পলের ভিতরে করা আছে। ওকে, চেয়ারটা কিন্তু সুন্দর করে কিন্তু করা আছে দেখেন আমাদের। ঠিক, চাইলে গদিটাও কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ওটা থেকে একটু ডিজাইনটা একটু ডিফারেন্স করা, চাইলে আপনি কালার ফিউজ সব চেঞ্জ করতে পারবেন। হুম, তারপর এটা আরেকটা ডাইনিং টেবিল দেখাবো আমি, সিম্পলের ভিতরে এটাও, এটাও সেগুন কাঠ দিয়ে করা। ওকে, দেখেন এটা একদম সিম্পল। হুম হুম, গাড়িটা দেয়া আছে একদম প্লেন, মাঝখানে হালকা নকশা দেওয়া আছে এটা। ঠিক জি, আর পায়াটাও কিন্তু একদম সিম্পলের ভিতরে করা আছে, সিম্পলের মধ্যে। এটাও ছয় চেয়ারের ডাইনিং টেবিল। আচ্ছা আচ্ছা, তো চাইলে আমাদের এখানে আসবেন ইনশাআল্লাহ, আসলে যেটা পছন্দ হয়, আমরা তো আসলে সব দেখাতে পারবো না, আমরা কিছু দেখাচ্ছি, এগুলো থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন, স্ক্রিনশট দিয়ে তারপরে যদি অর্ডার করতে চান করে দিবেন। অনেকে ঢাকার বাইরে থাকেন, যারা প্রবাসে আছেন তারা ফোন করবেন, কথা বলবেন, আর যারা আসতে পারবেন সরাসরি তাদের ঠিকানায় চলে আসবেন। জি, তারপরে এই আর একটা ডাইনিং টেবিল দেখাবো আমি, দেখেন একদম রাজকীয় সিস্টেমে করা, রাজকীয় সিস্টেম আসলে, পুরোটাই নকশা করে করা আছে এটা, এটা গদিতে করা আছে, চাইলে গদির কালার চেঞ্জ করতে পারবেন। ওকে, আর এটা কিন্তু গোল্ডেন কালারে করা আছে, দুটো কালার মিক্স করে করা আছে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, চাইলে ঠিক যেভাবে চান ঠিক ওইভাবে করে দিতে পারো যদি কোনো কাস্টমার থাকে আপনাদের। আর টপটা আমি একটু দেখানোর চেষ্টা করবো, দেখেন একদম ফুল, এটা কিন্তু ফুল নকশাতে করা আছে। আচ্ছা আচ্ছা, আর যেগুলো ডিজাইন করা আছে পুরোটা ডিজাইন গুলা কিন্তু গোল্ডেন কালার দিয়ে করা আমাদের। ওকে জি, সেটাই তো, এই জায়গাটা দেখাবো আমি, ময়ূর ডিজাইন ডাইনিং টেবিল, এটা ময়ূর ডিজাইন, একদম ময়ূরের পাখার মতো কিন্তু ডিজাইনটা দেখেন আমরা। ইয়েস, করতে পারছি এটা, কাঠগুলো একদম সলিড কাঠ কিন্তু, এগুলো চিটাগো সেগুন কাঠ দিয়ে করা এটা। আচ্ছা আচ্ছা, পায়াগুলোও কিন্তু দেখেন হালকা নকশা, নকশা বলতে একটু টোন সিস্টেম পায়া কিন্তু আছে। ওকে, একদম নিখুঁত ভাবে করা কিন্তু আমাদের, নিখুঁত ভাবে করা। তো চাইলে আমাদের এখানে কিছু এমডিএফ মানুষের প্রসেসে গোটা ডাইনিং টেবিল আছে। হুম, এই যেগুলো আমি দেখাবো এগুলো একদম সিম্পলের ভিতরে, এগুলোর ভিতরে আমাদের কাছে অনেকগুলো ডিজাইন আছে, সরাসরি আসলে বুঝতে পারবেন যে আমাদের কতগুলো ডিজাইন, মানে কোয়ালিটি সম্বন্ধে বুঝতে পারবেন আমরা। ওকে, তো আমি আরো ডাইনিং টেবিল দেখাবো এদিকে। হ্যাঁ, এই পাশে আরো আছে আসলে, কিছু মার্বেল পাথরের আছে, সেগুন কাঠের আছে। ওকে, মানে অভাব নেই, অনেক ধরনের ডাইনিং টেবিল কিন্তু আছে আসলে। তারপর এই একটা ডাইনিং টেবিল আমি দেখাবো, দেখেন খুব ইউনিক এটা। জি, একদম ইউনিক এটা, এটা মার্কেটে অ্যাভেলেবল ডিজাইন কিন্তু না আমাদের, একদম নতুন ডিজাইন এটা। ওকে ওকে, এই দেখেন কাঠগুলো একদম কিন্তু সলিড কাঠ দিয়ে কিন্তু করা, সলিড কাঠ দিয়ে করা, অনেকে বোর্ড দিয়ে করবে কিন্তু আমরা কিন্তু বোর্ড দিয়ে করে সলিড কাঠ দিয়ে করছি। আচ্ছা, আর পায়াটা দেখো কত সুন্দর করে কিন্তু ব্যান্ড করা সিস্টেম করছে আমরা, এটা সুন্দর, আর এগুলো কিন্তু একদম সলিড কাঠ, মেজুরি কাঠ। ওকে, এগুলো গুণমানের গ্যারান্টি দিতে পারবো আমরা। আচ্ছা আচ্ছা, তারপরে টেবিলে যে পায়াটা, পায়ার সিস্টেম দেখেন একদম জেড সিস্টেম করা কিন্তু, পায়াটা ক্রস, জি জেড সিস্টেম, একদম জেড সিস্টেম করা ফুল, এটা কিন্তু কাট দিয়ে করা আমাদের। আচ্ছা, এটাও ছয় চেয়ারের ডাইনিং টেবিল, ছয় চেয়ারের। চাইলে এই যে টপিতে ডিজাইনটা আছে একদম সিম্পল, কাস্টমার চাইলে এটা ডিজাইন চেঞ্জ করে দিতে পারবে। আচ্ছা, যে কোনো ডিজাইন করে দিতে পারবে। এই জায়গাটা আছে ডাইনিং টেবিল, এটাও দেখাবো আমি, এটাও সিম্পলের ভিতরে ডাইনিং টেবিল দেখেন, একদম সিম্পল, হালকা ডিজাইন করা আছে এদিকে, আর এদিকে হালকা করে আপনার ভিতরে নকশাতে করা আছে এটা। ওকে, এটাও কিন্তু ছয় চেয়ারের ডাইনিং টেবিল। তো যে কোনো ডিজাইন যদি কাজও কাস্টমাইজ করতে চান আমাদের কাছে সরাসরি আসলে এটা করতে পারবেন। ওকে, দেখেন এখন কিন্তু খুবই গর্জিয়াস, আরো কিছু টেবিল, এই যে আরেকটা ডাইনিং টেবিল দেখাবো আমি, চার চেয়ারের ডাইনিং টেবিল, চার চেয়ার, জি ছোট, অনেকে চার চেয়ারের ডাইনিং টেবিল খুঁজে মার্কেটে খুঁজে কিন্তু পায় না, কিন্তু আমাদের কাছে আছে রেডিমেড ভাবে আসলে পাবেন আপনি। আচ্ছা, দেখেন পায়াগুলো কিন্তু একদম সলিড সেগুন কাঠ দিয়ে করা। হুম হুম, আর এই পায়াটা কিন্তু হালকা ডিজাইন করা আছে। আচ্ছা, টেবিলের পায়ের সঙ্গে মিল রেখে কিন্তু ডিজাইনটা করেছে আমরা। ঠিক, আর চারটা চেয়ারের এটা। আচ্ছা আচ্ছা, চাইলে এটা আপনি ছয় চেয়ারও করে নিতে পারবেন, আট চেয়ারও করে নিতে পারবেন। আচ্ছা, যে কোনো ভাবে করে দিতে পারবেন। তারপর আর একটা ডাইনিং টেবিল দেখাবো আমি, আট ছয় চেয়ারের সেগুন কাঠের এটা। আচ্ছা, দেখেন অনেক সুন্দর করে কিন্তু কাজগুলো করার চেষ্টা করছি আমরা। ওকে, মানে ফিনিশিং গুলো দেখেন, সেলাই গুলো দেখেন, অনেক সুন্দর করে কিন্তু করা এটা। ইয়েস, চাইলে আপনারা এটা কাপড় দিয়ে করে নিতে পারবেন। হুম হুম, কাপড় দিয়ে সিনের কালারও চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা, মানে যেটা যেমন চায়। আচ্ছা, অনেকে বাটনটা পছন্দ করে না, তারা যদি সেলাই চান সেলাই করে দিতে দেওয়া যাবে। আচ্ছা, আর পায়াগুলো এই যে নকশাগুলো আছে সব কিছু টাকা সেগুন দিয়ে কিন্তু করা আছে। আচ্ছা, পুরাটাই। এই দেখেন টেবিলের যে ফ্রেমটা, বাহ, সেম কিন্তু এটা চিটাগাং সেগুন দিয়ে করা আমাদের এটা। ওকে, আর পায়াটার যে ভাস্তা করছে দেখেন অনেক সুন্দর করে কিন্তু, একদম নিখুঁত ভাবে এটা টেবিলের সঙ্গে প্লাস চেয়ারের সঙ্গে সেম মিল আছে। হ্যাঁ, সেম ডিজাইন। আচ্ছা জি, ওকে, তো এইখানে আরো একটা ডাইনিং টেবিল দেখাবো আমি, আট চেয়ারের ডাইনিং টেবিল, এই যে এটা হলো আট চেয়ারের ডাইনিং টেবিল, এটা হলো ছয় চেয়ারের ডাইনিং টেবিল আমাদের কাছে আছে।
ফুলঝুরি ফার্নিচার থেকে অনেকগুলো ডাইনিং টেবিলের কালেকশন দেখিয়ে দিলাম, যারা একদম রিজনেবল প্রাইসে খুবই গর্জিয়াস সিম্পল এর মধ্যে ডাইনিং টেবিল যারা নিতে চান অবশ্যই সরাসরি কথা বলবেন ফুলঝুরি ফার্নিচারের। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আপনি এই নাম্বারে ফোন করবেন। যারা ঢাকার বাইরে আছেন তারা কুরিয়ার কন্ডিশনে তো নিতে পারবে নাকি? অনেকে প্রবাসী আছেন, যারা প্রবাস থেকে নিতে চায় তারা কিন্তু প্রবাস থেকেও নিতে পারেন। আপনার যেটা পছন্দ, আজকে আমরা যেগুলো দেখালাম এর মধ্যে যেগুলো পছন্দ আপনি বলবেন, সেটা স্ক্রিনশট দিয়ে দিবেন, তারা দিবে আপনাকে। আর যদি মনে করেন যে না আরো ডিজাইন দেখতে চাই, তাদের কাছে ক্যাটালগ আছে, তারা আরো ডিজাইন দেখাতে পারবে। ওকে, আর যদি কেউ সরাসরি আসতে চান স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করে সরাসরি চলে আসবেন। তো ভাই আজকে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।